إن الإنسان لفي خسر মানুষ ক্ষতির মাঝে আছে ইল্লাল্লাযীনা আমানু এখন যারা বাঁচতে চান তাদের কি ঈমান আনা লাগবে আলহামদুলিল্লাহ এনেছেন ওয়া আমিলুস সালিহাত নেক আমল করা লাগবে আলহামদুলিল্লাহ নেক আমল করছেন এরপরে আল্লাহ বলতেছে ওয়া তাওয়াসাউ বিল হক যে ইসলাম তুমি মানছো হক মেনেছো এটার উপদেশ দাও মানুষের কাছে দাওয়াতি কাজ করো এটাও আপনাকে মানতেই হবে শুধু নিজে নিজে আমল করে যদি জান্নাত পাওয়া যেত নূহ আলাইহিস সালাম মাইর খাওয়ার কোনো প্রয়োজন ছিল না তাফসিরে পাওয়া যায় নূহ আলাইহিস সালামের আসল নাম ছিল আব্দুল গফফার নূহ শব্দের অর্থ কান্না করা রোদন করা ফুপিয়ে ফুপিয়ে কাঁদা মানুষের কাছে দিনের দাওয়াত দেওয়ার কারণে লোকজন উনাকে অত্যাচার করত এমন মারা মারত কান্দতে কান্দতে বেহুশ হয়ে যেতেন নূহ আলাইহিস সালাম ওই কান্না করতে করতে বেহুশ হয়ে যাওয়া নূহ ফিরে পাওয়ার পর আবার দাওয়াত আবার মাই আবার দাওয়াত আবার মাই বেশি বেশি কান্না করার কারণে মানুষ উনার নাম দিয়ে বসেছে নূহ রোদনকারী কোরআন পড়লে পাবেন তিনি বলছেন ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ও আমার রব আমি আমার জাতিকে দাওয়াত দিয়েছি দিনে দাওয়াত দিয়েছি রাতে আমি 24 ঘন্টা দাওয়াতি কাজ করেছি একা একা জান্নাতে যেতে পারলে নূহ নবী মাই খায় কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়ে পাথর খেলেন মক্কার লোকেরা কেন দাওয়াত দেয় 3 বছর জেলখানায় বন্দি করে রাখলো পাথর খাওয়ার পরে জেলখানায় বন্দি করার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ বন্ধ করে দিলেন না চালিয়ে দিলেন এখন আপনার কি খবর আপনার পাশের ঘরে ফজরের টাইমে ঘুমায় আছে আপনি নামাজের দাওয়াতটাও দেন না একা একা নামাজে চলে যায় এমন নামাজিও আছে না নাই ওয়া তাওয়াসাউ বিস সাবর 4 নম্বর আরেকটা গুণ অর্জন করা লাগবে সেটা ধৈর্যের উপদেশ দিতে হবে ধৈর্যের বড় দরকার ইন্নাল্লাহ মাআস সাবিরিন যারা ধৈর্যশীল হয় আল্লাহ নিজে তাদের সঙ্গী হয়ে যান এই 4টা গুণ যে অর্জন করবে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন ওই মানুষগুলোকে আল্লাহ নিজে ক্ষতি থেকে বাঁচিয়ে দেবেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি ক্ষতি থেকে পরিত্রাণ যারা পাবে মেহেরবানি করে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নাও বলে আমিন বাঁচতে হলে প্রথম গুণের নাম হলো ঈমান আমরা যারা এখানে আছি সকলের ঈমান আছে না নাই আছে কথা বলতে হবে আছে না নাই আছে আমরা বিশ্বাস করি আশা করি আমাদের ঈমান আছে قال النبي صلى الله عليه وسلم ياتي على الناس جمال يجتمعون في المساجد ليس فيهم مؤمن এমন একটা জামান আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একজনের ঈমান থাকবে না ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ আল্লাহ কোরআনে বলেন তাদের অধিকাংশ আল্লাহর উপর ঈমানদার হবে ঈমান আনবে তবে ইল্লা ওয়াহুম মুশরিকুন আবার তারা নিজেরাই মুশরিক হয়ে যাবে অধিকাংশ মুমিন মুশরিক হয়ে যাবে হাজার হাজার লাখ লাখ নামাজি মসজিদে নামাজে যাবে কিন্তু ঈমান হারা হয়ে যাবে ইয়াতি আলান নাস জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু এমন একটা জামানা আসবে যে জামানায় ইসলামের শুধু নামটা থাকবে বাস্তবে মানুষের জীবনে ইসলাম থাকবে না ولا يبقى من القرآن إلا رسمه
তাদের বাস্তব জীবনে থাকবে না, শুধুমাত্র কোরআনে তেলাওয়াত থাকবে, তারা তেলাওয়াত করতে রাজি হবে কিন্তু কোরআনের আইন মানতে রাজি হবে না, এমন একটা জামানা আসবে। মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা, মসজিদগুলোর দোতলা তিনতলা ছাদ সহ ভর্তি হয়ে যাবে লোকে, নামাজির অভাব হবে না, জুমার দিন রাস্তাঘাট পর্যন্ত ভর্তি হয়ে যাবে, কিন্তু সে জামানায় মসজিদে হেদায়াত থাকবে না, ইমাম সাহেব হক কথা বললে চাকরিটাও টিকবে না। সবাই নিজকে মুমিন ভাববে, জামাতে নামাজ পড়বে, একটার ইমাম থাকবে না, এমন একটা জামানা আসবে। কোরআন থাকবে তেলাওয়াতে, আইনে থাকবে না, এমন জামানা আসবে। ইসলাম বাস্তব জীবনে থাকবে না, শুধুমাত্র নামে থাকবে, এমন জামানা আসবে। মুমিনরা ঈমানদার হয়ে আবার মুশরিক হবে, এমন জামানা আসবে। আমার একদল উম্মত মূর্তি পূজা শুরু করে দেবে, এমন জামানা আসবে। এবার জানতে চাই, ওই জামানা আসবে না এসে গেছে? আমার ভাইয়েরা, ঈমান হলো মুক্তির এক নাম্বার শর্ত। বাস্তবেও তাই, যে ব্যক্তির ঈমান আছে তার জান্নাত নিশ্চিত। ঈমান বড় দামি জিনিস, মান কাদা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। মা মিন আহাদিন ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা দাখালাল জান্নাত। ভিন্ন ভিন্ন শব্দের হাদিস মাজমুন একটাই। বিশ্ব নবীর বক্তব্য হলো, ওই কালেমা যে পড়েছে এই কালেমার উপর মৃত্যুবরণ করেছে, মরতে দেরি আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। বড় দামি জিনিস ঈমান, মুক্তির জন্য ঈমান এক নাম্বার শর্ত। এটা অর্জন করুন, মুক্তি মিলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি হাজির হলো ঈমান আনার জন্য, এসে দেখে বিশ্বনবী যুদ্ধের মাঠে রওনা দিয়েছেন, লৌহ বর্ম পরিধান করেছেন। ক্বালা ইয়া রাসূলাল্লাহি আউসলিমু আম উকাতিল, ওই ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলাল্লাহ, আমি এসেছি ঈমান আনার জন্য, কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি আপনি যুদ্ধের মাঠে রওনা দিয়েছেন, আমি জানতে চাই আপনার কাছে আমি কি কালেমা পড়ব আগে, না আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব আগে? লোকটা এখন ঈমান এনেছে, কথা বলতে হবে, ঈমান এনেছে, কিন্তু কথার স্টাইল দেখুন, আ উসলিমু আম উকাতিলু, আমি কি ইসলাম আগে গ্রহণ করব না যুদ্ধে যাব? ঈমান আনার আগেই জানে, ঈমান গ্রহণ করার পরে যুদ্ধের মাঠ থেকে পিছনে থাকা যায় না। ঈমান আনলে জিহাদে যাওয়া লাগবে, তাই আগে প্রস্তুতি নিয়ে আসছে, আমি জিহাদেও যাব। ঈমান আনার আগেই জানে, ঈমান আনার পরে জিহাদ করা লাগে। আর আমরা ঈমান এনেছি, নামাজও পড়ি, রোজাও রাখি, জেহাদের কথা শুনলে চুলকানি ওঠে, জেহাদের মাঝে জঙ্গিবাদের গন্ধ পায় এমন লোক আছে না নাই? জেহাদ কি আসলে জঙ্গিবাদ? অসম্ভব, অসম্ভব। জেহাদ একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবন, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। মক্কায় কোনো জেহাদ ছিল না, মদিনা আসার পরে দ্বিতীয় হিজরি থেকে বদর যুদ্ধের মাধ্যমে মূলত সম্মুখ জেহাদ শুরু হয়। আল্লাহর হাবিবের জীবনে ছোট বড় যুদ্ধ হয়েছে 100টার বেশি। ওই জেহাদগুলো 27টাতে রাসূল নিজে ছিলেন সেনাপতি। পবিত্র কোরআন মাজিদে জেহাদ প্রসঙ্গ আয়াতের সংখ্যা হলো 500-র বেশি। এমন একজন সাহাবি খুঁজে পাওয়া যাবে না যিনি জেহাদের ময়দানে যায় নাই, এমন একজনও নাই।
একজন সাহাবী ছিল অন্ধ, নাম ছিল আব্দুল্লাহ ইবনু উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোখে দেখতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাওয়ার সময় উনাকে মদিনায় মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়ে যেতেন। ও আব্দুল্লাহ ইবনু উম্মে মাকতুম, তুমি ইমামতি করো, মদিনায় যারা আছে অসুস্থ ছোট ছোট বাচ্চা যারা নামাজের উপযুক্ত তাদেরকে নিয়ে তুমি ইমামতি করো, আমরা গেলাম। এইভাবে আব্দুল্লাহ ইবনু উম্মে মাকতুম যুদ্ধ থেকে পিছনে পড়ে গেলেন, চোখ নাই, জিহাদের মাঠে মাঠে যাবেন কেন? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, গজওয়ায়ে কাদিসিয়ার ঘোষণা দিলেন রোমকদের বিরুদ্ধে যুদ্ধ হবে, আব্দুল্লাহ ইবনু উম্মে মাকতুম রা হযরত ওমরের কাছে গিয়ে বলল, ওমর রাসূলের খলিফা, আমি একটি দরখাস্ত নিয়ে এসেছি। হযরত ওমর বললেন, কি দরখাস্ত বলো? আব্দুল্লাহ ইবনু উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সঙ্গীরা কতজন যুদ্ধের মাঠে গিয়া শহীদ হয়েছে, আল্লাহর জান্নাতের নিয়ামত পাচ্ছে, আমি আব্দুল্লাহ সে তৌফিক হয় নাই, আমি তো চোখে দেখি না, রাসূল আমাকে যুদ্ধে নেন নাই, আমার কত সঙ্গী যুদ্ধের মাঠ থেকে সওয়াব ভরপুর করে আমল নামায় বাড়িতে ফিরে এসেছে গাজী হইয়া, আমি তো গাজীও হতে পারি নাই, আমার চোখ নাই, কিন্তু আমার বয়স হয়ে গেছে, কবে ডাক এসে যায় বলা যায় না। তা আমার দরখাস্ত হলো গাজওয়ায়ে কাদেসিয়াতে আমাকে যেতে অনুমতি দিতেই, আমি যুদ্ধে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, আব্দুল্লাহ যুদ্ধে কি করবাটা কি? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জবাব দেয়, আমি জানি তলোয়ার হাতে নিয়ে কাফের সাথে আমি যুদ্ধ করতে পারবো না, আমার চোখ নাই, আমি কাফের দেখব না, তবে আমি যদি তোমরা আমাকে কালেমার পতাকাটা হাতে ধরায় দাও, আমি ওয়াদা দিলাম জীবন থাকতে কালেমার পতাকা মাটিতে পড়তে দেব না, আমি দুই হাত উঁচু করে ধরে রাখবো কালেমার পতাকায়, দায়িত্বটা আমাকে দিও। জিহাদের মাঠে গেলে বন্ধু আব্দুল্লাহ কাফের তীর কাফের বর্ষার আঘাতে মৃত্যুবরণের সম্ভাবনা আছে না নাই? উনি তো তলোয়ার আঘাত ঢাল দিয়ে ফিরাবেন, সে ক্ষমতাও তো তার নাই, উনি জানেন সেখানে গেলে জীবন ঝুঁকিপূর্ণ, তারপরেও তিনি হযরত ওমরের কাছে আজকে অনুমতি চায়। হযরত ওমররা বেককে শ্রদ্ধা করলেন, অনুমতি দিলেন কাদেসিয়ার যুদ্ধে। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হাজির হয়ে গেলেন যুদ্ধের প্রচণ্ডতার সময়, সাহাবারা এদিক সেদিক ছড়িয়ে পড়েছে, উনি একা হয়ে গেছে, কালেমার পতাকা হাতের মাঝে তুলে ধরে আছে, কাফেরদের চিনতে কষ্ট হওয়ার কথা নয়, ওই পতাকা বাহী লোকটা মুমিন, একা পেয়ে বর্ষা তীর নিক্ষেপ করলো, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শহীদ হয়ে গেলেন, লাশটা মাটির মাঝে পড়ে গেল, যুদ্ধের পরক্ষণে দেখা গেল দুই হাত দিয়ে কালেমার পতাকা তখনও তিনি আঁকড়িয়ে ধরে আছেন। অন্ধ সাহাবী যুদ্ধের মাঠে শহীদ হয়, বিশ্বনবী মেয়ে হযরত ফাতেমা যুদ্ধের মাঠে গিয়েছে, রাসূল স্ত্রী আয়েশা সিদ্দিকা যুদ্ধের মাঠে গিয়েছে, রাসূলের ফুফি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা খায়বারের যুদ্ধে এক ইহুদিকে নিজ হাতে হত্যা করেছে, যুদ্ধের মাঠে গিয়েছে, মহিলা সাহাবারা জিহাদে যায়, অন্ধ সাহাবী জিহাদে যায়, সব সাহাবী জিহাদে যায়, ওই জিহাদের কথা শুনে তাদের অন্তরের মাঝে জঙ্গির গন্ধ আসে, আল্লাহর কসম তোমাদের ঈমান থাকবে না। আমার ভাইয়েরা সাহাবী প্রশ্ন করে, আমি আগে মুমিন হব না জিহাদে যাব? বিশ্বনবী বলেন, আসলিম ফাকাতিম, ইসলাম গ্রহণ করো তারপরে জিহাদে যাও। আমাদের দেশে জিহাদের বিকৃত ব্যাখ্যাও আছে, শায়খ আব্দুর রহমান বাংলা ভাই
একসাথে 500 জায়গায় বোমা ফুটিয়েছে, সিনেমা হলে বোমা ফুটিয়েছে, আদালতে বোমা ফুটিয়েছে। তারা এটার নাম দিয়েছে জেহাদ। নিরীহ মানুষকে হত্যা করার নাম জেহাদ হতে পারে না, এটা জঙ্গিবাদ, এটার পক্ষে আমরা নাই। ইসলামের জেহাদ মানে কি? ইসলামের জেহাদ মানে তলোয়ার হাতে নিয়ে শুধু যুদ্ধের মাঠে যাওয়া না হয়, এটা জেহাদের চূড়ান্ত পর্যায়ে, যাকে কেতাল বলা হয়। ইসলামের জেহাদ মানে হলো অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। আল-জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। অন্যায় দেখে তুমি সহ্য করিও না, প্রতিবাদ করবে, প্রতিবাদ করতে গেলে মারি খাওয়ার সম্ভাবনা আছে না নাই? জেলে যাওয়ার সম্ভাবনা আছে, মামলার ভয় আছে, হামলার ভয় আছে, শাহাদাতের ভয় আছে। এরপরে তুমি তলোয়ার হাত থেকে ফেলে দিও না, প্রতিবাদের তলোয়ার হাতে নিয়ে রাখো, জান্নাত তলোয়ারের ছায়ার নিচে। কিন্তু এখন আমাদের হাতে আর তলোয়ার নাই, তলোয়ারের জায়গা এখন তাসবিহ দানা দখল করে ফেলেছে। একটা সময় ছিল মুসলমানেরা অন্যায় দেখলে সহ্য করত না। আরব থেকে স্পেনে চলে গেছে এমন মুজাহিদ আছে না নাই? তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল সাহাবী আরব থেকে স্পেনে গিয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য। কিন্তু আজকে মুসলমানরা সব প্রতিবাদের তলোয়ার ফেলে দিয়া তাসবির দানা খোঁজে। একসময় তাসবির দানা ছিল 100 দানা, এখন 100-র জায়গায় 1000 দানা। মুসলমানরা আগে যুদ্ধের মাঠে গিয়ে দোয়া করতো, আল্লাহ ফেরেশতা পাঠাও, সাহায্য পাঠাও, আর এখন দোয়া করে মসজিদের কোনায় ঢুকে। অন্যায় প্রতিবাদে ময়দানে আর নাই। আল্লামা ইকবাল রাহেমাহুল্লাহ জন্য বলেছিলেন, স্যার কি স্যার পর বিল্লি খেলে রাহি, কে সাহে মুসলমা কো বদনসিব, শাহাদত কি তমন্না ভুলি, আর তসবিহ কি দানো মে জান্নাত ঢুন রহি। আল্লামা ইকবাল রাহেমাহুল্লাহ বলছেন, মুসলমান ছিল সিংহের জাতি, তাদের কালেমার আওয়াজে কাফেরদের দিল প্রকম্পিত হতো, নারে তাকবীর আল্লাহু আকবার আজানের আওয়াজে কোর গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে গিয়েছিল। কিন্তু সে সিংহের জাতির কপালে এখন বিড়াল আপনাদের করছে। আবার ভাইয়েরা আল্লাহর হাবিবের কথা শুনে সাহাবী ইমান আনলেন, ইমান এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের মাঠে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, ওই যুদ্ধে যে কয়েকজন সাহাবী শাহাদাত বরণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের লাশগুলো একত্রিত করতে বললেন, একত্রিত করা হলো। আল্লাহর হাবিব লাশ দেখার জন্য কাছে গেলেন, গিয়ে দেখতে পেলেন সেই ন মুসলিম সাহাবীর লাশটাও দেখা যায়, যে কিছুক্ষণ আগে ইমান গ্রহণ করলো, যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিব তার দিকে ইশারা করে বলেন, আমেলা কালিলা ওয়া মুআজিরা কাসীরা, এ আল্লাহর বান্দা আমল করছে কম কিন্তু বড় পুরস্কার নিয়ে জান্নাতে চলে গেছে। নামাজ পড়ার সময় পাইছিল, হজ, রোজা, যাকাত, কিন্তু জান্নাত নিয়ে গেছে, কারণ তার ইমানটা ছিল খাঁটি। এখন আমরা নামাজ পড়ে কপালে কালো দাগ ফেলে দিয়েছি, রাসূল বলেছেন, ইয়াতি আলান নাস জামান, এমন জামান আসবে, লাইসা ফীহি মুমিন ইস্তামিউনা ফিল মাসাজিদ, মসজিদ ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মুসল্লি আছে, কিন্তু ইমানওয়ালা একটাও নেই। ইমানওয়ালা কমে যাবে। ইমান মানে শুধু কালেমা পড়া নয়, ইমান আনার জন্য কালেমা পড়তে হয়। কিন্তু ভালো করে শুনুন, সব কালেমাওয়ালা মুমিন নয়।
কালেমা পড়লে যদি মুমিন হওয়া যেত। গিরিশচন্দ্র সেন কোরআনের বঙ্গানুবাদ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে নাই, পড়েছে বলেছে লিখেছে গবেষণা করেছে কিন্তু তার জানাজার নামাজ কেউ পড়ে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই দুইটা শব্দ ভিন্ন ভাবে কোরআনে আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দের অর্থ হলো মুহাম্মদ আল্লাহর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া ইলাহা নাই। কোরআনের ভিন্ন ভিন্ন জায়গাতে এই শব্দ আছে, ওই শব্দ মানলেই তো মুমিন হওয়া যায়। গিরিশচন্দ্র সেন মুমিন হতে কেন পারে নাই? কারণ আছে না নাই? কারণ হলো এই কালেমা মানার নিয়তে পড়ে নাই। ও ভাই আমার বিয়ে করলে ছেলে লাগে মেয়ে লাগে, ইজাব এবং কবুল লাগে, মহরানা লাগে, লাগে না? এখন সিস্টেমের বাহিরে চলে গেলেন, 5 লাখ টাকা মহরানা, সাক্ষী আছে 2-এর জায়গায় 10, বিয়ে পড়াইছে আপনাদের নোয়াখালীর সবচেয়ে বড় মসজিদের খতিব, কিন্তু যে ছেলেকে বিয়ে করাইছে যে মেয়েটারে, এই মেয়েটা হলো আরেক বেডার বউ, বিয়ে হবে? হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, আল্লাহ তাআলা 1, 2, 3 করে ভাবে বলছেন অমুক নারী বিয়ে করা হারাম, অমুক বিয়ে করা হারাম, অমুক বিয়ে করা হারাম, ওয়াল মুহসানাত অন্যের বউ বিয়ে করা হারাম। এখন অন্যের বউ বিয়ে করছেন 5 লাখ মরনা হয়ে লাভ কি, 10 লাখ দিয়ে লাভ কি, কাবার ইমাম যদি বিয়ে করা এটা বিয়ে না। তাহলে বিয়ে করতে হলে এইটা আর একটা শর্ত, এই মেয়েটা আরেক স্বামী থেকে মুক্ত হওয়া। এখন আমরা ইমানের এই 3 লাখ লাখ কোটি কোটি মানুষ, কিন্তু ইমান আনার যে সিস্টেম ওই সিস্টেম ফলো না করে কালেমা পড়ে চাপদুল্লাহ, কালেমা পড়ে চাপদুল্লাহ এমনি উবাই মুনাফিকদের নেতা মুমিন হতে পারে নাই। সিস্টেম ফলো না করে কালেমা পড়েছে গিরিশচন্দ্র সেন মুমিন হতে পারে নাই। আমরা জানি ইসলামের রোকন 5টা, দ্বিতীয় রোকন নামাজ, ঠিক না, সালাত, 3 নম্বর জাকাত, 4 নম্বর হাজ, 5 নম্বর সাউম রমাদান, 1 নম্বরটা ইমান। নামাজ আল্লাহ ফরজ করেছেন, নামাজ পড়ার নিয়ম আছে না নাই? নিয়মটা ফরজ করেছেন কে? 1 নম্বর ফরজ, আর কান আকামার মাঝে রোকন 1 নম্বর ফরজ হচ্ছে তাকবীরে তাহরিমা। এখন যদি কোনো ব্যক্তি মসজিদে ঢুকে ভালো করে উযু করে ডাইরেক্ট রুকুতে চলে গেল, সূরাও পড়ে নাই, তাকবীরে তাহরিমাও দেয় নাই, রুকুর মাঝে তাসবিহ পড়েছে 99 বার, 2 সেজদার মাঝে পড়েছে 150 বার, যত সুন্দর নামাজ হোক নামাজ বাতি, কারণ সিস্টেম মত হয় নাই। কোরআনে আল্লাহ বলেন রুকু ওয়াসজুদু, রুকু করো সেজদা করো। কেউ যদি আগে সেজদা দেয় পরে রুকু দেয় নামাজ আছে না গেছে? সিস্টেমের বাহিরে চলে গেছে। রোজা রাখার নিয়ম আছে, হজ করার নিয়ম আছে, যাকাত দেওয়ার নিয়ম আছে, নামাজ পড়ার নিয়ম আছে। 1 নম্বর রোকন মুমিন হও, ইমানদার হওয়ার বুঝি কোনো নিয়ম নাই? এখন নিয়ম শিখে কয়জন ইমানদার হয়েছেন সেটা নিজেকে প্রশ্ন করুন। এটা আমি বলব, নিয়ম বল নিশ্চয় বল। আরেকটি প্রশ্ন রাখতে চাই, নামাজে দাঁড়ানোর পরেও নামাজ ভেঙে যায় এমন কিছু কারণ আছে না নাই? আপনি নামাজে দাঁড়াইছেন, পিছন দিয়ে একজন এসে আপনি যে নামাজে খেয়াল করে নাই আপনার দিকে তাকায় একই ভাই কেমন আছেন, আর আপনি নামাজে খারাপ করে দিলেন, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি,
নামাজটা আছে না গেছে রোজা রেখেছেন ওযু করার সময় কুলি করতে গিয়া পানি খেয়ে ফেলেছেন রোজাটা আছে না গেছে হজ করতে গেছেন আরাফার দিন আরাফার মাঠে যান নাই শরীরটা ভালো নয় হাসপাতালে ভর্তি হইছেন আরাফা নয় জিলহজ যেতে পারেন নাই আরাফায় হজটা আছে না গেছে কোটি টাকার মালিক জাকাত দিয়েছেন ওই জাকাতটা নিজের বাবারে দিছেন মারে দিছেন জাকাত দেওয়ার সিস্টেমের বাহিরে জাকাত হইছে না বাতিল ঈমান আনার পরে ঈমানটা সিলগালা করেছেন বাতিল হওয়ার কোন নিয়ম কানুন সিস্টেম বুঝি নাই অজু করার পরে কাজ দিয়েছেন হাওয়া বের হয়েছে অজু আছে না গেছে এই অজু দিয়ে কেউ নামাজ পড়বেন আপনি শীত যতই হোক অজু আবার করে নামাজ পড়বেন দুনিয়ার কেউ যদি নাও জানে আপনার যে অজু ভাঙছে আপনি তো জানেন তাই আপনি যদি ইমাম হন রুকুতে যাইয়া ইমাম সাহেব কাশ মারছে পিছন দিয়া হাওয়া বাইর হইছে আসতে কেউ শোনে নাই ইমাম কি নামাজ চালাবে নাকি নামাজটা থামাইয়া দেবে ডেফিনেটলি তিনি দাঁড়াইয়া যাবে রুকুতে আর সেকেন্ড কেউ না জানুক আমার আল্লাহ জানছে আমার অজু ভেঙে গেছে অজু ভেঙে গেলে অজু করো নামাজ ভেঙে গেছে নামাজ আবার নতুন করে শুরু করো রোজা ভেঙে গেছে কাজা করো এবার হজ হয় নাই পরের বার করো যদি কোনো কারণে ইমান ভেঙে যায় ওই ভাঙ্গা ইমান নিয়ে কবরে যাবেন না নতুন করে আনা দরকার এখন কি করলে যে ইমানটা ভেঙে যায় সেটাই তো জাতি জানলো না কোন সিস্টেমে মোমেন হওয়া লাগে নামাজের নিয়ম শিখেছে আরকান হাকাম 13 ফরজ 14টা ওয়াজিব ওজুর মাঝে 4 ফরজ ওজুর সুন্নাহ রোজা রাখার নিয়ম হজ করতে যাবে 6 মাস আগ থেকে বই কিনা তালবিয়া মুখস্থ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক কেমনে ইহরামের কাপড় পরা লাগবে বাড়িতে ট্রেনিং দে ইহরামের কাপড় পরতে হবে আপনি যদি রোজার জন্য কষ্ট করেন হজের জন্য করেন যাকাতের নিয়ম শিখেন ঈমান এক নাম্বার শর্ত ঈমান আনার নিয়মটাও শিখা দরকার আছে না নাই 80 বছর বয়স জানেন না তাই বিশ্বজন বলছেন এমন এক জামান আসবে মসজিদে হাজার হাজার লোক থাকবে একটাও মুমেন কারো ইমান নাই সে সিস্টেম না বুঝে এনেছে এটা ইমানই হয় নাই কারো ইমান নাই ইমানটা ছিল কিন্তু ভেঙে গেছে নতুন করে আর আনে নাই এবার সবার কাছ থেকে জবাব চাই ইমানবিহীন মারা গেলে ক্ষতি থেকে বাঁচার কোন সুযোগ আছে ঈমান আনার নিয়ম আল্লাহ তাআলা কোরআন মাজিদে শিখিয়েছেন তিনি বলছেন কামাইয়াক পূর্বিত্তহু ওয়ায়ুমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকালান ইসামালা ইমান আনার নিয়ম আল্লাহ আয়াতের মাঝে বলে দিলেন ইমান যারা আনতে চাও এক নাম্বার কাজ কালেমা পড়া নয় এই যে আমাদের সামনে দোতলা একটা বিল্ডিং আছে এটা মনে হয় আপনাদের ইউনিয়ন পরিষদের অফিস যাদের বুঝ আছে দয়া করে একটু বলবেন আস্তে বলেন আর জোরে বলেন কমপক্ষে বলেন তো এই বিল্ডিংটা কি সরাসরি বানানো হয়েছে না আগে পরিকল্পনা হয়েছে আমরা সবাই জানি আচ্ছা একটা দোতলা বিল্ডিং বানাতে যদি পরিকল্পনা লাগে ইমানের মতো দামি জিনিস আনবেন পরিকল্পনা লাগবে না এই জন্য আল্লাহ বলছে তাই ইয়াক করবি তাগুত ওয়া ইউমিন বিল্লাহ সিস্টেম দেখেন